আসসালামু আলাইকুম। আজকে থাকছে আন্তর্জাতিক ডেস্ক থেকে খবর। নিজের ডেলিভারি থামিয়ে রোগীর ডেলিভারি করালেন এই নারী চিকিৎসক। যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা আমান্দা হেস পেশায় স্ত্রী রোগ বিশেষজ্ঞ। নিজে হাতে বহু ডেলিভারি করিয়েছেন, এবার তিনি নিজেই গর্ভবতী। মা হতে চলেছেন হেস, কিন্তু সন্তানের জন্মের জন্য যখন তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার কানে এলো আরেক নারীর যন্ত্রণার গোঙানি। খোঁজ নিয়ে জানলেন একই হাসপাতালে ভর্তি ওই নারীও মা হতে চলেছেন। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তিনি তখনও হাসপাতালে এসে উপস্থিত হতে পারেননি, রাস্তায় রয়েছেন। সিদ্ধান্ত নিতে আর এক মুহূর্ত দেরি করেননি হেস। নিজে বেড থেকে নেমে এসে ওই নারীকে নিয়ে ঢোকেন লেবার রুমে। নিজ হাতে ডেলিভারি করান ওই নারীর সন্তানের, তারপর নিজেও জন্ম দেন এক ফুটফুটে সন্তানের। ডাক্তারি পেশায় প্রথম দায়িত্ব কর্তব্যই হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রোগীর চিকিৎসা করা। হেস সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন, যা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত অন্য সবার কাছেই শিক্ষণীয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।